একাধিক ঘটনা সামনে আসছে, কোথাও গাজোয়ারি চলছে, আর এবার দেখুন আবাসের জট। দীর্ঘদিন ধরে সেই জটটা অব্যাহত পুরুলিয়াতে। টাকার অভাবে অর্ধনির্মিত রয়েছে বাড়ি, বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে আবাস প্রাপ্তদের। কবে মিলবে কিস্তির টাকা, কবে মিলবে তাদের মাথার ছাদ? উত্তর কিন্তু অধরা। তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছ, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে সমীক্ষা হয়, কিন্তু তারপরেও মেলেনি টাকা। আবাসের এক কিস্তি বা দু কিস্তির টাকা পেয়ে বাড়ি ভেঙে একেবারে এভাবেই বাড়ি নির্মাণের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল, তারপরে আর তারা পরের কিস্তি পায়নি। ফলে বিপাকে পড়েছেন পুরুলিয়ার 23টি ওয়ার্ডের প্রায় 600 বেশি আবাস প্রাপক। বর্ষার মধ্যে ত্রিপল খাটিয়ে কোনো রকমের দিন গুজরান করতে হচ্ছে তাদের। প্রথম টাকা দিয়েছে, এক বছর হয়ে গেল, একবার 70,000 দিয়েছে। 70,000 টাকা কি হবে? প্রথম কিস্তি টাকা পড়া টাকা পাল না, আর পয়সা পাই নাই, কিছু নাই। আমরাকে বলছে যে দুবো একবারই টাকা পেয়েছে। হ্যাঁ, আর পাই না। তারপর টাকা পাই না, কেন পাচ্ছেন না? কি করে জানবো কি অবস্থা রয়েছে? ওই তো আমরা ঝুপড়ি বানাই আছি, জল ঢুকছে ঘরে, সাপ ঢুকছে ঘরে। একটা কিস্তি এই ঢুকেছে, বাকিগুলো বাকি রয়েছে। হ্যাঁ, টাকা ঢুকছে না বলে কি কাজ বাড়ি করতে হচ্ছে না? আমরা তো টাকা কোথায় পাবে বলো? গরিব লোক, ছেলে পুলের কাজ নাই, বাজ নাই, বাসা ঘরে কত টাকা দিবে? ঘর চালাবো না বাড়ি করব? রাজ্য সরকারের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তো বিজেপি একবার এখান থেকে 5 কোটি টাকা ঘুরে গেছে, 18 ফেব্রুয়ারি ঘুরে গেছে। কারণ কি, এখানে 3 কোটি টাকার কোনো হিসাব তারা দিতে পারেনি, এই জন্য এখান থেকে টাকা ঘুরে গেছে। তার ভোগ করছেন আমাদের এই যে জনসাধারণ। বিতর্ক তৈরি হতে সাফাই দিতে আসরে নেমেছেন পুর প্রধান। আগে আমরা 5 কোটি টাকার মতো পেয়েছিলাম, যেটা ডিসবার্স করে দিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে ফাইল করেছি, আমাদের এখনও ফাইল রেডি আছে, আমরা পেলেই করব। কিছু কিছু জায়গায় টেকনিক্যালি কারণে হয়তো ফাইল ইয়ে হয়নি, বাকি যে সমস্ত ফাইল আপডেট করেছি আমরা অবশ্যই টাকা পেলেই সঙ্গে সঙ্গে সেগুলো আমরা ক্লিয়ার করব। কবে মিলবে মাথার ছাদ, সেই উত্তরই খুঁজছেন পুরুলিয়ার 600টি পরিবার। অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। চিন্তা বাড়াচ্ছে কপিলমুনি আশ্রমের সামনে নদী বাঁধ এবং কংক্রিটের রাস্তার ভাঙন। সমুদ্রের ঢেউয়ে তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ভাঙনে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। উন্নয়নে যে এত এত টাকা বরাদ্দ হয়েছিল তা কি শাসক নেতাদের পকেটে ভরেছে? তাই দুর্দশার মধ্যে রয়েছে আশ্রম এলাকা। বারবার সেই প্রশ্নটাই করছেন তো স্থানীয় বাসিন্দা সহ বিরোধীরা। না হলে উন্নয়নের এত টাকায় যদি কাজ হতো, এই সঙ্গীন দশা কি হতো? এই প্রশ্নটাই করছেন তারা। বঙ্গোপসাগরে বাড়ছে জলস্তর, উথাল পাতাল সমুদ্র। ঢেউয়ে ইতিমধ্যে ভেঙেছে কপিলমুনি আশ্রম লাগোয়া, নদী বাঁধ ও কংক্রিটের রাস্তা, আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই নদী গর্ভে চলে যেতে পারে কপিলমুনির মন্দির, আশঙ্কা স্থানীয়দের। যেভাবে ভেঙে যাচ্ছে, এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে, তারপরে সাগরমালা চলে গেলে সেই একই অবস্থা। ঠিক অবস্থা পেটাল আসবে, এখানে ধস নিয়ে নেবে। এই যে ঢালাইটা করেছে বেকার, মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই, কত টাকা পকেটে ঢুকেছে এটা ঠিক নেই। এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই। অভিযোগ, পরিকল্পনাহীনভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ এবং রাস্তা তৈরির কাজ চলছে। একই সঙ্গে উন্নয়নের টাকা শাসক নেতাদের পকেটে গিয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে, আর পরিকল্পনাবিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি আসছে, যে কারণে আজকের গঙ্গাসাগরে 1 নম্বর রাস্তা থেকে সেই 4 নম্বর রাস্তা পর্যন্ত বেহাল দশান আজকে নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে, অর্ধেকটা ভেঙে পড়েছে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে কিভাবে ভাঙন রোধ করা যায় তা দেখার আশ্বাস জেলা পরিষদ সদস্যের। আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে, আমরা গ্রেপ্তারটা তেমনভাবে সফল হয়নি, কিছুটা হয়েছে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কীভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালুকাঠ, সেটা কীভাবে সুরক্ষিত করা যায়। বারবার কপিলমুনির আশ্রম এলাকায় কেন ভাঙন, কেন তা আটকাতে স্থায়ী সমাধানের পথ বেছে নিচ্ছে না শাসক দল, প্রশ্ন থেকে যাচ্ছে।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সংস্কারের দাবিতে ধর্ণা বিজেপির। আসানসোলের ধাক্কার মঙ্গল পাণ্ডে সেতুর উপরে ধর্ণা স্থানীয় বিজেপি কাউন্সিলরের, ধর্ণায় সামিল স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরাও। প্রাক্তন মেয়র তথা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে চলছে এই ধর্ণা কর্মসূচি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা গাড়ি নদী সংস্কার করব। দু বছর পেরিয়ে গেল, এই দু বছরে প্রায় ছজনের প্রাণ আমরা হারিয়েছি। দু বছরে প্রায় দু আড়াই কোটি টাকা স্যাংশন হয়েছে, দু তিনটা কমিটি হয়েছে, কমিটির মধ্যে সে টাকা ভাগ হয়ে গেল। বর্ষা এলে আশেপাশে মানুষ রাত্রে ঘুম হয় না, এখনই আমার ঘরে জল ঢুকবে, এখনই আমার বাচ্চা ছেলেটা ডুবে যাবে। এরপরেও এরা নির্বিকার, বারবার বলা সত্ত্বেও কোনো হেলদোল নেই। তাই বাধ্য হয়ে আজ আসানসোলের জনগণকে নিয়ে আমরা ধর্ণায় বসেছি, সারাদিন ধর্ণায় থাকবো। এরপরেও যদি তারা কর্ণপাত না করে তাহলে আগামী দিনে আরও বেশি মানুষকে নিয়ে আরও বড় আন্দোলন। গাড়ুই নদী আমাদের 2021 ফ্লাডের পর কর্পোরেশন যেভাবে উদ্যোগী হয়েছে এর আগে কিন্তু আমরা দেখিনি। সাফাইয়ের কাজ চলছে, যেভাবে ডাম্পিং করা হচ্ছে, ডাম্পিং থেকে কোথায় মালটা পড়ছে ডিটেল আপনারা দেখুন, এবং যারাই বক্তব্য রাখছেন ধর্ণায় বসেছেন তারা খবরের কাগজে চর্চায় আসার জন্য, বাস্তবের মাটির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। অন্যদিকে ঝাড়গ্রামে দখল হয়ে যাচ্ছে কংসাবতী ক্যানেলের পার, মজে যাচ্ছে ক্যানেল, বর্ষাকালে জলে ভাসছে আশেপাশের এলাকা, কারা করছে জবর দখল তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। রাতারাতি সরকারি ক্যানেলের পার দখল, কৃষি কাজের জন্যই তৈরি হয়েছিল ওই ক্যানেল। ঝাড়গ্রাম শহর সংলগ্ন এলাকায় চাষের জমিতে সেচের কাজের জন্য ঝাড়গ্রাম শহরের একাধিক ওয়ার্ড 10 নম্বর, 12 নম্বর, 14 নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী ক্যানেল। ক্যানেলের মাঝে, ক্যানেলের পাশে গজিয়ে উঠছে বসত বাড়ি, যার ফলে দিনের পর দিন মজে যাচ্ছে সেই ক্যানেল, ক্যানেলে আবর্জনা জমছে, যার ফলে বছরের পর বছর ক্যানেল সংস্কার না হওয়ার অভিযোগ। মজে গিয়েছে ক্যানেল, বেহাল নিকাশি ব্যবস্থা, একটু বৃষ্টিতেই জল জমছে এলাকায়। জলটা একদমই জানি, সেই জলটাও নিকাশি একদম খুব খারাপ, নিকাশি না থাকলে তো ঘর জায়গার পাশাপাশি যারা বাড়ি আছে তাদের তো অসুবিধাই হচ্ছে। একটু ডাউন টাইপের, যদি আমার নিকাশিটা থাকতো ওই ড্রেনের তাহলে আমার এইখানে জলটা দাঁড়াতো। তৃণমূলের নেতাদের মদতেই ক্যানেল জবরদখলের অভিযোগ বিজেপির। তৃণমূলের আমলে যেভাবে এই পাড়গুলো দখল হয়েছে, যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা এরা এই পাড়গুলোকে বিভিন্ন মানুষের কাছে পয়সা নিয়ে বিক্রি করেছে, আমরা প্রশাসনের কাছে আর্জি রাখবো যে এই কংসাবতী ক্যানেলটা, এটা একটা দীর্ঘদিনের প্রজেক্ট, এই প্রজেক্টটা যাতে নষ্ট হয়ে না যায়। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। শাসক দলের নেতাদের মদত আছে না এরকম বিষয়টা? আমার কাছে কিছু নেই, তবে হ্যাঁ যদি সেরকম কিছু থেকে থাকে, যেহেতু প্রশাসনিক স্তরে এর ইনকোয়ারি শুরু হয়েছে, প্রশাসন এটাকে ইনকোয়ারি করবে এবং চিফ মিনিস্টারের নির্দেশ মোতাবেক নিশ্চয়ই প্রশাসন তার ব্যবস্থা নেবে। সরকারি জায়গা দখল মুক্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে দখল মুক্ত হবে কংসাবতী ক্যানেলের পাড়, কবে সংস্কার করা হবে ক্যানেল, কেন এত বছরেও উদ্যোগ নেয়নি প্রশাসন? ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।